আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা। জনপ্রিয় ইউটিউব চ্যানেল MTI কর্তৃক আয়োজিত ইমাম মাহদী কি আবির্ভূত হয়েছেন? অথেন্টিক দলিলের ভিত্তিতে ইসলামের দৃষ্টিভঙ্গি কি তা জানতে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে বিশুদ্ধ হাদিসের আলোকে আমরা জানব ইমাম মাহদীর আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে ইমাম মাহদীর নাম, বংশ পরিচয়, তার জন্মস্থান এবং আবির্ভাব স্থানের কথা হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, ঠিক একইভাবে ইমাম মাহদীর আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে তাও উল্লেখ করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়ানজিলু বি উম্মতি ফি আখিরিজ জামান বালাউন শাদীদুন মিন সুলতানিহিম লাম ইউসমা বালাউন আশাদ্দু মিনহু হাত্তা তাযীগা আনহুমুল আরদুর রাহবা وحتى يملأ الأرض ظلما وجورا حتى لا يجد المؤمن ملجأ يلتجئ إليه من الظلم فأبعث الله عز وجل رجلا من عترتي فأملأ الأرض خصطا وعدلا كما مليت ظلما وجورا ويرضى عنه ساكن السماء وساكن الأرض حتى لا تدخر الأرض من بذرها شيئا إلا أخرجته ولا السماء من قطرها شيئا إلا صب الله عليهم مدرارا حتى يتمنى الأحياء الأموات مما صنع الله عز وجل بأهل الأرض من خيره. এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ জামানায় আমার উম্মতের উপর তাদের বাদশার পক্ষ থেকে এমন ভয়াবহ জুলুম অত্যাচার, মহা বিপদ নেমে আসবে যে ভয়াবহ জুলুম অত্যাচারের কথা ইতিপূর্বে কখনো শোনাও যায়নি। এই প্রশস্ত পৃথিবীটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে, জুলুম অত্যাচারে পৃথিবী এমন ভরপুর হয়ে যাবে যে একজন মুসলিম জুলুম থেকে বাঁচবার জন্য আশ্রয়ের একটু জায়গা খুঁজে পাবে না। ঠিক এই অবস্থায় আল্লাহ তাআলা আমার বংশ থেকে একজন ব্যক্তিকে প্রেরণ করবেন, তিনি গোটা পৃথিবীকে ন্যায় ইনসাফ দ্বারা ভরপুর করে দেবেন। তিনি এতটাই উন্নত এবং নৈতিক চরিত্রের অধিকারী হবেন যে আসমানের অধিবাসীগণ এবং জমিনের অধিবাসীগণ তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন, ফলে তার আগমনের পর পৃথিবীতে অধিক থেকে অধিকতর ফল ফসল উদ্গত হবে, আসমান থেকে অঝোর দ্বারায় অনুগ্রহ বর্ষিত হবে। এমনভাবে অনুগ্রহ বর্ষিত হবে যে পৃথিবীবাসী আল্লাহ তাআলার এই শ্রেষ্ঠতর অনুগ্রহ দেখে তাদের মৃত আত্মীয় স্বজনকে পুনরায় পৃথিবীতে ফেরত পাওয়ার আকাঙ্ক্ষা করতে থাকবে। এই হাদিসের আলোকে যদি আমরা বর্তমান পৃথিবীর চিত্রের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে ইমাম মাহদীর আগমনের পূর্বে যে লক্ষণগুলোর কথা হাদিসে বর্ণিত হয়েছে বর্তমান পৃথিবীতে ঠিক তাই বিরাজ করছে। কারণ জুলুম অত্যাচার বর্তমান পৃথিবীতে চরম পর্যায়ে পৌঁছেছে, নীতি নৈতিকতা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, সর্বত্র ঘুষ সুদ জুলুম অত্যাচার অন্যায় অবিচার অশ্লীলতার ছড়াছড়ি, ধোঁকা প্রতারণায় পৃথিবীটা ছেয়ে গেছে, নিত্যদিন নতুন নতুন বিপদ এবং বিশৃঙ্খলা পৃথিবীতে সৃষ্টি হচ্ছে, দিন দিন মানুষ ও সমাজ অধঃপতনের দিকে এগিয়ে চলছে। মুসলিম বিশ্ব বর্তমান পৃথিবীতে ইতিহাসের নিকৃষ্টতম অধ্যায় অতিক্রম করছে, মুসলিম বিশ্ব আজ টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, ঐক্য ও সম্প্রীতির ছিটে ফুটাও কোথাও বিদ্যমান নেই। আরব বিশ্বে ইহুদিরা জগদ্দল পাথরের মতো চেপে বসেছে, বাইতুল মাকদিসকে তারা ছিনিয়ে নিয়েছে, শাম সিরিয়া হত্যাযজ্ঞের কসাইখানায় পরিণত হয়েছে, ইরাক লিবিয়া সহ আরব বিশ্ব বিশ্বের পরাশক্তিগুলোর আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে, পশ্চিমা মুরুলদের খুশি রাখবার জন্য মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ তাদের ইজ্জত সম্মান আত্মমর্যাদাকে ধুলুর সাথে মিশিয়ে দিয়েছে। শুধু কি তাই, আজকে মুসলিম বিশ্বের শিক্ষা দীক্ষা
তাদের অর্থ ব্যবস্থা এবং যাবতীয় বস্তুর উপর অমুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই অবস্থায় ইমাম মাহদীর আগমনের পূর্ব লক্ষণগুলো পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছে এবং ইমাম মাহদীর আগমনের সময় সন্নিকটে এসেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যদি আমরা এই হাদিসকে বিশ্লেষণ করি তাহলে দেখব হাদিসে দুটো পাঠ রয়েছে। প্রথম পাঠে ইমাম মাহদীর আগমনের পূর্বে পৃথিবীর যে লক্ষণগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন সেগুলোই বর্তমান পৃথিবীতে বিরাজ করছে। আর দ্বিতীয় পাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে ইমাম মাহদী যখন আগমন করবেন তখন তার উন্নত আখলাক এবং নীতি নৈতিকতা এবং ন্যায় ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠার কারণে পৃথিবীবাসী এমন খুশি হবে যে তার বরকতে তার কল্যাণে পৃথিবীতে অধিক থেকে অধিকতর ফল ফসল উদ্গত হবে আর আসমান থেকে অঝোর দ্বারায় অনুগ্রহ ভূষিত হবে। ফলে আল্লাহর এই শ্রেষ্ঠতর নিয়ামত দেখে পৃথিবীবাসী তাদের মৃত স্বজনকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা করবে। সুতরাং ইমাম মাহদী তিনি হবেন যার আগমনের পরে পৃথিবীতে এমন বরকত শুরু হবে, পৃথিবীতে এমন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কিন্তু বর্তমান পৃথিবীতে হাদিসের প্রথম পাঠ খুঁজে পাওয়া যায়, জুলুম অত্যাচারের ছড়াছড়ি হয়েছে কিন্তু ইমাম মাহদীর আগমন ঘটেনি। যদি ইমাম মাহদীর আগমন ঘটত তাহলে ন্যায় ইনসাফ দ্বারা পৃথিবী পরিপূর্ণ হয়ে যেত। সুতরাং সত্যিকার ইমাম মাহদী তিনিই হবেন যার আগমনের পর পৃথিবী আবার ন্যায় ইনসাফ ভিত্তিক এক সুন্দর স্বর্গীয় আবাসস্থলে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার ইমাম মাহদীকে খুঁজে পাওয়ার তৌফিক দান করুন।